দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানো অসংখ্য অস্ত্রধারীদের মধ্যে কমপক্ষে ১২৬ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, এভাবেই ছাত্র জনতাকে লক্ষ্য করে অস্ত্র হাতে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর আসিফ আহমেদ। একই দিনে মোহাম্মদপুরে এমন আরেকটি ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় ঢাকা উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ডের আরেকজন সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান ওরফে রাজীব এবং সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান ওরফে বিপ্লব অনেকটা ফিল্মি কাদায় আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন। গত ৫ আগস্ট দুপুরের পর তারা আত্মগোপনে চলে যান। এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সব শ্রেণীর গণমানুষকে দমিয়ে রাখতে এভাবে প্রকাশ্যে নানা ধরনের মরণাস্ত্র দিয়ে গুলি করার ঘটনা ঘটেছে রাজধানী ঢাকাসহ অন্তত ১২ জেলায়, যার মধ্যে চট্টগ্রাম, ফেনী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রংপুর, জামালপুর, হবিগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সিলেট ও লক্ষ্মীপুর। এর বাইরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসব ঘটনায় ১২৬ জন অস্ত্রধারীদের চিহ্নিত করতে পেরেছেন গণমাধ্যমটির সংশ্লিষ্ট প্রতিবেদকরা। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকেও আগ্নেয়াস্ত্র হাতে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই চট্টগ্রাম মহানগর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী। চট্টগ্রাম শহরে ছাত্র জনতার আন্দোলন দমনে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরকে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া যুবলীগ কর্মী মোহাম্মদ তৌহিদ ও মোহাম্মদ ফিরোজকে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। আগ্নেয়াস্ত্র হাতে আরও যারা মহড়া দিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোহাম্মদ দেলোয়ার। ফেনী শহরের মহিপাল এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা AK-47 মতো দেখতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েছেন। গত ৪ আগস্ট ওই ভিডিওটিও ধারণ করা হয়। সেদিন গুলিতে মহিপালের 4 শিক্ষার্থী সহ 9 জন নিহত হয়। ভিডিও ফুটেজে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। তারা হলেন ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু ও ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। ৪ আগস্ট ফেনীর মহিপালে অন্তত ৩৩ জনের হাতে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। এদের অধিকাংশই ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর অনুসারী। তবে ৩৩ জন অস্ত্রধারীকে চিহ্নিত করা গেলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 1 জন। তিনি হলেন ফেনী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি ওরফে লিটন। তিনি ঘটনা দায় স্বীকার করে আদালতের ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে শামীম ওসমানও গুলি ছুড়েছেন। ছিল তার ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের বড় ভাই নাসিম ওসমানের ছেলে আজমিরি ওসমান, শামীমের শ্যালক তানভীর আহমেদ ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহনিজামকেও অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। নারায়ণগঞ্জে অন্তত 14 জন অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে, তবে তাদের 1 জনকেও আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত 3 থেকে 5 আগস্ট পর্যন্ত 3 দিন ফরিদপুরের বিভিন্ন স্থানে আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নেমেছিল স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী। যারা অস্ত্র প্রদর্শন করেছেন তাদের মধ্যে অন্তত ৩৩ জনের পরিচয় জানা গেছে। অস্ত্র প্রদর্শনকারীদের মধ্যে फरिदपुर पौरसभार तीन जन साबेक काउन्सिलर रयेछेन तारा हलेन मोबारक खलिफा, आब्दुल हक और गोलाम नासिर। एछाड़ा जिला छात्रलीगर सभापति ताहमिदुल रशीद चौधुरी और साधारण सम्पादक फाहिम आहमेद, जिला युवलीगर आह्वायक जियाउल हासान और जुग्म आह्वायक শাহ মোহাম্মদ সুলতানকেও অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। তবে পুলিশ বলছেন এখনো মামলা না হওয়ায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। গত ৪ আগস্ট হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের সামনে ছাত্র জনতাকে লক্ষ্য করে হামলা চালান তৎকালীন সংসদ সদস্য আবু জাহিরের নেতৃত্বে অন্তত ১২ জন অস্ত্রধারী। সেদিন অস্ত্রধারীদের গুলিতে ২ জন নিহত হয়েছে। এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২ আগস্ট উত্তরার জমজম টাওয়ার এলাকায় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় ঢাকা উত্তর সিটির ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনকে। তার সঙ্গে আরও ৩ জন অস্ত্রধারী ছিলেন। এছাড়া ছাত্রলীগের সাবেক নেতা হাসান মোল্লাকে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এছাড়া উত্তরার আজমপুর এলাকায় ৪ আগস্ট অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে তুরাগ থানা ছাত্রলীগের সহসভাপতি মোর্তাফা বিন ওমরকে। তাদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি। ঢাকাসহ দেশের ১২ জেলায় যে ২৬ জন অস্ত্রধারীকে শনাক্ত করা গেছে তার মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব। এর মধ্যে চট্টগ্রামের শনাক্ত হওয়া ১০ জন অস্ত্রধারীর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। ফেনীতে শনাক্ত হওয়া ৩৩ জন অস্ত্রধারীদের মধ্যে ১ জনকে, কেরানীগঞ্জে ৪ জনের মধ্যে ১ জনকে এবং সিরাজগঞ্জে ২ জনের মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে র্যাব জানিয়েছে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় সরাসরি জড়িত ছিলেন। এরা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে সরাসরি জড়িত। মাছরাঙা নিউজ ডেস্ক।